রেডি আমরা প্ল্যান করেছিলাম কালকে সালাসার টেম্পলে যাব, সে তো কালকে যেতে পারিনি, সেটার প্ল্যানটা আজকে হচ্ছে। আজ সকাল থেকে একটু বিজি ছিলাম, তাই জন্য সকাল থেকে ভিডিও করা হয়নি। দিদি এসেছিল সকাল থেকে, অনেক রান্না হয়েছে। কি কি হয়েছে আমাদের? চিকেন, মটন কোরমা, স্টার্টারে ছিল চিকেন কাটলেট, আর মিষ্টি নানান রকমের ছিল, আর মালাই কুলফি ছিল, আর আনারসের চাটনি, আনারসের চাটনি ছিল। অনেক কিছু মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কাল থেকে পুরো প্রিপারেশন নেওয়া ছিল ওই জন্য। আর আজকে দিদিরা এসেছিল, তাই আমাদের ব্লগ বানানোটা হয়নি, তো আজকে আমাদের সেই টেম্পলে যাওয়া হচ্ছে। পৌঁছে গেছি পাকুড়িয়া সালাসার ধামে। এখানে ডাইরেক্টলি ঢোকার জায়গা নেই, তাই জন্য আমরা একটু এগিয়ে গিয়ে তারপর ব্যাক করে আমরা এখানে এলাম। এখানে এসে দেখছি প্রায় অনেক লোকই এখানে আসে রোজের দেখতে। আজকে কিন্তু আমরা একা নই, আজকে সঙ্গে বৌদি আছে, দাদা আছে, মাও এসছে সঙ্গে, আর দুই ভাইজি, এরা হচ্ছে ছোটোটা। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কী কী আছে ভেতরে। এখানে আমাদের জুতো খুলে তবে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর, খুব সুন্দর। এই এরিয়ায় এত সুন্দর মন্দির দেখতে পাবো মানে ধারণার বাইরে, তো দেখতে থাকুন। আমি এর হিস্ট্রি সম্বন্ধে কিছুটা গুগল করেছি, যেটা জানতে পারলাম সালাসার টেম্পল অ্যাকচুয়ালি রাজস্থানের চারু ডিস্ট্রিক্টে অবস্থিত। সেখানে সালাসার প্রথমে সালাসারে পাওয়া যায়নি, পাওয়া গেছিলো আস্থা বলে একটা জায়গায়। একজন কৃষক সেখানে চাষ করতে গিয়ে এই হনুমানজির একটা মূর্তি পেয়েছিলেন মাটি খোঁড়ার সময়, তারপরে সেই মূর্তিটা স্বপ্নাদেশ পায় সালাসারের একজন রাজা মনোহর দাস বলে। এবার সেখান থেকে আস্থা থেকে সালাসারে সেই মূর্তিটাকে পাঠানো হয়। এবার সেখানেই 1754 সালে সেই মূর্তিটা প্রতিষ্ঠা হয়। এই মূর্তিটা স্বয়ম্ভূ, আর হনুমানজির যে এই মূর্তিটা একদম আলাদা, মূর্তিটায় দাড়ি গোপ সবই আছে। দেখে নিই এই এই মূর্তিটা কীরকম যদি আমাদের ভেতরে। প্রসাদ বিতরণের ডিপার্টমেন্ট, এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে নিতে পারেন। পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট, মন্দিরের ভিতরের ছবিটা আমরা দেখাতে পারছি না, কারণ ওখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড। তো আমরা এই প্রসাদ পেয়েছি, একটু ডেসক্রিপশনটা করে দিই ভেতরের। ভেতরে সমস্তটা শুধু হনুমানজির ছোটো ছোটো গাথা দিয়ে করা, তাই না? আর ভেতরে একদম গর্ভগৃহ, যেটা গর্ভগৃহ যেটা সেটা পুরো সিলভারের তৈরি। আর সেখানে ওপরের দিকে মাঝখানে রাম, সীতা আর লক্ষ্মণের কালচার করা, আচ্ছা কাজুর প্রসাদ দিয়েছে, আর একটা আমান দিয়েছে।
আর একটা কি দিয়েছে? এটা তুলসী পাতা আর এটা গুজিয়া। আচ্ছা, আর রাম সীতা লক্ষণের বাঁ দিকে, না অ্যাকচুয়ালি ওই দিক থেকে দেখলে ডান দিক পড়বে, আমাদের দিক থেকে দেখলে বাঁ দিক পড়বে, সেখানে আছে গণেশের মূর্তি, আর তার ডান দিকে আছে ওই কৃষ্ণ আর মানে রাধাকৃষ্ণ, হ্যাঁ রাধাকৃষ্ণের মূর্তি, আর নিচে আছে হনুমানজির মূর্তি। সেখানে আমরা যেরকম ডেসক্রিপশন করেছিলাম যে সালাসার যে অ্যাকচুয়াল টেম্পেলটা রাজস্থানে পুরো সেরকমই, গোঁফ আছে, দাড়ি আছে, মানে পুরো আলাদা ধরনের। এবার মন্দিরটা আমরা একটু ঘুরে দেখে নেবো চারপাশটা কী আছে। কিন্তু একদম সালাসার টেম্পেল রাজস্থানের মতোই, সেখানে মানত করার জন্য লোকে নারকলের সাথে লাল দড়ি দিয়ে বেঁধে মানত, মানে নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে বেঁধে রেখে যায়, সেটাও এখানে প্রচলিতই আছে, সেটা একটু দেখে নিই আমরা। এটা কী জন্য করা আমি এখনো জানি না। এই লোকেশনটা আমি একটু ডিসক্রাইব করে দিই, এটা একদম সলপ থেকে কাছে, যদি কলকাতা থেকে আপনারা আসতে চান মোটামুটি 18 কিলোমিটার ডিস্টেন্স হবে, আর এটা পাকুড়িয়া ব্রিজের ঠিক পরেই একদম। সেখানে আমরা ডাইরেক্টলি আসতে পারবো না, একটুখানি এগিয়ে গিয়ে আমরা বাঁ দিক দিয়ে ঘুরে আসব। আর এর উল্টো দিকে ঠিক আছে রিলায়েন্স যে হোলসেল মার্কেটটা, সেটা এর ঠিক উল্টো দিকেই আছে, তো আপনাদের চিনতে খুব একটা অসুবিধা হবে না, আপনারা এখানে আসতে পারেন। আপনারা উইকেন্ডে যদি কোথাও বেড়াতে যেতে চান কাছে পিঠে, একটু ড্রাইভ করে আপনারা এখানে চলে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা, আর মূর্তিটা খুবই সুন্দর। আর সব থেকে ভালো লাগলো আমার এই মন্দিরটা, মন্দিরটা একদম রাজস্থানের বা দিল্লির যেরকম মন্দির হয় পুরো সেই রকম ধাঁচেরই মন্দির। বাল হনুমানের টেম্পেল, অ্যাকচুয়ালি এখানে ফটো তোলা অ্যালাউড ছিল না, তাও আমরা কোনো রকমে পেরেছি। একজন সিকিউরিটির গার্ড থেকে জেনে নিলাম যে এটা 24 ঘন্টাই জ্বলতে থাকে, যখন থেকে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 2018 সাল থেকে এইটা তখন থেকেই জ্বলে আসছে। মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা হয়তো শপিংয়ের জন্য যাব উল্টো দিকে, যে রিলায়েন্স মার্কেটটা আমরা দেখতে পাবো, দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখান থেকে। সে আমরা যে পার্ক করেছিলাম গাড়ি ওখানে, ওখানে কিন্তু 20 টাকা নিয়েছে, আগে কিন্তু পার্কিং ফিস ছিল না, হয়তো রিসেন্টলি সেটা হয়েছে। আমরা চলে এসেছি রিলায়েন্স মার্কেটে, আমরা শুনেছি যে এখানে খুব সস্তার প্রোডাক্ট পাওয়া যায়, তো আমরা ভেতরে দেখে নেবো যে এখানে কী ধরনের প্রোডাক্ট পাওয়া। আমরা চলে এসেছি রিলায়েন্স মার্কেটের মধ্যে, এটা অ্যাকচুয়ালি একটা হোলসেল মার্কেট, এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় রিলায়েন্সের, আর ডিফারেন্ট কোম্পানিসেরও আছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এভরিথিং উই ক্যান ফাইন্ড দিস হিয়ার। তো আমরা দেখে নেবো এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে আর কত টাকায় পাওয়া যাচ্ছে। কেনার আছে মানে কিছু এসেন্সিয়াল জিনিস, তো মাসের বাজার আর কি আজকে করে নিয়েই যাবো প্ল্যান করা আছে, দেখা যাক কত দূর কি শপিং করতে পারি আর কত প্রাইস হয় সেটাও আপনাদের জানাবো।
বালতিতে 73% অফ, বাড়িতে বালতি কম, তাই আমরা কী কী নিলাম দেখে নিই। এটা অফারে পেয়েছি, বাই ওয়ান গেট টু পেয়েছি। ইয়ার এটা প্রাইস 80 টাকা, তো এক একটা পড়ছে মোটামুটি 26 টাকা করে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি ডেটস, এটা 175, দুটোর প্রাইস 175। আর এই বালতি নিয়েছি, একটা হচ্ছে 94 এই পিঙ্ক কালারের বালতিটা, আর ভেতরেরটা হচ্ছে 199 আই থিঙ্ক সো। তারপরে এখানে আমরা কি নিয়েছি, স্পিকলস নিয়েছি, আর এটাও বাই ওয়ান গেট ওয়ান। আর কি নিয়েছি আমরা, একটা অ্যালমন্ডসের প্যাকেট নিয়েছি, আর বিস্কিট নিয়েছি। এটা কি আছে, এটা টি, আচ্ছা টি, এটাই কোনো অফার ছিল না। আমাদের শপিং কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের বিলিং সেকশনটা এবার আসবে, বিলিং হয়ে যাক, আমরা বাড়ি গিয়ে দেখাবো কত বিল হলো টোটাল। আপনারা তো দেখলেন এত কিছু কিনেছি, এবার দেখা যাক বিলিং সেকশনে। কিন্তু বিলিং সেকশনে খুব বিশাল লাইন, একটু দাঁড়িয়ে ওয়েট করতে হবে, তারপরে আমাদের বিল করা। কমপ্লিট, ঘোরাও কমপ্লিট, আমরা বাড়ি চলে এসেছি। আর এখন আর কোনো কাজ নেই, কালকে মানডে, কাল থেকে আবার অফিস, তারপর আর কি, তারপর এবার ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যে কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।